আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আমাদের স্কুল সাইটে। আমি আজকে তোমাদের সামনে এইচএসসির হায়ার ম্যাথের ফার্স্ট পার্টের ত্রিকোণমিতির সেভেন সি চ্যাপ্টারের একটি গাণিতিক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। সেভেন সি চ্যাপ্টারের তোমরা আগেও একটি ক্লাস পেয়েছো, যেটি আমি সূত্র আকারে তোমাদের সামনে আপলোড করেছিলাম। আজকে এই সূত্রের মাধ্যমে আমরা যে গাণিতিক সমস্যাগুলো সমাধান করব, সেক্ষেত্রে আমাদের সূত্রগুলো যে এত ভালোভাবে প্র্যাকটিস করতে হবে বা সূত্রগুলোর আয়ত্তকরণ এত ভালো জানতে হবে, সেই ক্ষেত্রে আমরা দেখব যে আমাদের অ্যাঙ্গেলগুলো কখন আমরা যোগ করব বা কখন বিয়োগ করব, এগুলো খুব সাবধানতা আকারে আমাদের সলিউশন দিতে হবে। তাহলে আমি একটি বোর্ডে প্রশ্ন লিখেছি, প্রমাণ করো যে ট্যান 45° প্লাস থিটা বাই টু ইন্টু ট্যান 45° মাইনাস থিটা বাই টু ইকুয়ালস টু রুট ওভার টু কস থিটা মাইনাস ওয়ান বাই রুট ওভার টু কস থিটা প্লাস ওয়ান। এই গাণিতিক সমস্যাটার সমাধান আমি তোমাদের যদি দিতে চাই, সেক্ষেত্রে একটু লক্ষ্য করো, লেফট হ্যান্ড সাইড সমান ট্যান 45° প্লাস থিটা বাই টু ইন্টু ট্যান 45° মাইনাস থিটা বাই টু। যেহেতু আমরা সাইন এ প্লাস বি এবং সাইন এ মাইনাস বি এই দুইটি সূত্র একবার যোগ করেছিলাম এবং বিয়োগ করেছিলাম, অনুরূপভাবে কস এ প্লাস বি এবং কস এ মাইনাস বি এর দুইটি সূত্র আমরা যোগ করে বিয়োগ করেছিলাম, সেক্ষেত্রে যেহেতু এখানে আমাদের ট্যান আছে, তাহলে ট্যানকে আমরা ভেঙে সাইন বাই কস আকারে পরিণত করব। তাহলে আমরা যদি এটি একটু ভাঙতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে লিখতে পারবো সাইন 45° প্লাস থিটা বাই টু বাই কস 45° প্লাস থিটা বাই টু। এখানেও আমরা লিখব সাইন 45° মাইনাস থিটা বাই টু বাই আমরা এখানে লিখব কস 45° মাইনাস থিটা বাই টু। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি সাইন সি ইন্টু সাইন ডি বাই কস সি ইন্টু কস ডি। ওকে, এখানে যেহেতু টু নেই, তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করার জন্য লব হরে অতিরিক্ত আমরা টু নিয়ে নিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লবে আসছে টু সাইন সি ইন্টু সাইন ডি, অর্থাৎ আমরা যদি বলি কস সি প্লাস ডি এবং কস সি মাইনাস ডি এই দুইটা সূত্র যখন আমরা বিয়োগ করেছিলাম, সেই ক্ষেত্রে আমরা পেয়েছিলাম টু সাইন সি ইন্টু সাইন ডি। তাহলে এটিকে আমরা লিখতে পারবো কস 45° প্লাস থিটা বাই টু মাইনাস 45° মাইনাস থিটা বাই টু। ওকে, তাহলে এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখলাম, ইন্টু এখানে ইন্টু না, এটা হবে প্লাস, তাহলে আমরা পেলাম কস সি মাইনাস ডি। এবার লিখব কস 45° প্লাস থিটা বাই টু প্লাস 45° মাইনাস থিটা বাই টু। ওকে, আমরা লবে কিন্তু টু সাইন সি ইন্টু সাইন ডি সূত্র লিখলাম, কস সি মাইনাস ডি প্লাস কস সি মাইনাস ডি। ওকে, আমরা এখানে যদি বলতে চাই, যেহেতু এটি মাইনাসের সূত্র ছিল, মাস্ট বি এখানে মাইনাস হবে, এবার আমরা টু কস সি ইন্টু কস ডি সূত্র পাবো, কস সি প্লাস ডি, তাহলে 45° প্লাস থিটা বাই টু প্লাস 45° মাইনাস থিটা বাই টু লিখলাম, আর প্লাস হবে কস 45° প্লাস থিটা বাই টু মাইনাস আমরা দেখতে পাবো 45° মাইনাস থিটা বাই টু, এটি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো, অর্থাৎ কস সি মাইনাস ডি মাইনাস কস সি প্লাস ডি সমান আমরা টু সাইন সি ইন্টু সাইন ডি আমরা লিখতে পাচ্ছি। হরে কিন্তু টু কস সি ইন্টু কস ডি সমান আমরা লিখতে পারবো কস সি প্লাস ডি প্লাস কস সি মাইনাস ডি। তাহলে আমরা লবে যদি এটি ক্যালকুলেশন করি, তাহলে আমরা যদি এটি ব্র্যাকেট তুলে দিই, সেক্ষেত্রে আমরা পাবো দেখো কস 45° প্লাস থিটা মাইনাস 45° প্লাস থিটা, অ্যাট এ টাইমের আমরা লসাগু করে দিলাম টু, তাহলে এখানে আমরা পাবো কস 45° প্লাস থিটা মাইনাস সরি প্লাস 45° মাইনাস থিটা বাই টু। লসাগু করে দিচ্ছি, অরে আমরা লিখব কস 45° প্লাস থিটা প্লাস 45° মাইনাস থিটা বাই টু
plus আমরা লিখব cos 45 ডিগ্রি plus theta minus 45 ডিগ্রি minus minus আমরা plus bracket তুলে দিলে আর লসাগু আমরা 2 রেখে দিলাম। আমাদের এই ম্যাথ গুলো অ্যাকচুয়ালি সূত্রের এত প্রয়োগ ভালোভাবে করতে হবে যে সূত্রগুলো ভালোভাবে আমাদের আয়ত্ত করণ থাকলেই কিন্তু আমরা এই ম্যাথ গুলো খুব সহজে আমরা সলিউশন দিতে পারবো। তাহলে এই ম্যাথটি যদি এখন তোমাদের আমরা বলি তাহলে আমরা একবারে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি cos শুধু থিটা। এর পরের লাইন যদি আমি এখানে তোমাদের সামনে তুলে ধরতে চাই আমি এখানে পাচ্ছি কিন্তু সমান cos থিটা আর এখানে পাবো cos 45 ডিগ্রি cos 45 ডিগ্রি ওকে কারণ এখানে দেখতে পাচ্ছি 45 45 চলে যায় এখানে থিটা থিটা চলে যায় 90 ডিগ্রিকে 2 দ্বারা ডিভাইডেড করলে 45 ডিগ্রি পাবো 2 থিটা যোগ করলে লবে এবং 2 দ্বারা ডিভাইডেড করলে শুধু থিটা পাবো এখানে আমরা থিটা থিটা যদি বাদ দিই তাহলে আমরা হরে পাচ্ছি cos 45 ডিগ্রি প্লাস আমরা পাচ্ছি এখানে শুধু cos থিটা ওকে আমরা কিন্তু আমাদের প্রমাণের প্রায় কাছাকাছি চলে এসেছি এখন লক্ষ্য করো আমরা cos থিটা আর cos 45 এর মান আমরা জানি 1/√2 এখানে আমরা লিখব 1/√2 প্লাস cos থিটা ওকে আমরা এখানে ম্যাথটি যদি ক্যালকুলেশন করে দিই তাহলে দেখতে পাচ্ছি লবে আমাদের লসাগু আমরা পাবো √2 তাহলে এখানে লিখতে পারবো √2 cos থিটা মাইনাস 1 হরে আমরা লিখতে পারবো √2 1 প্লাস √2 cos থিটা ওকে আমরা অতি সহজেই কিন্তু ত্রিকোণমিতিক সূত্রগুলো প্রয়োগ করে আমরা মানগুলো বের করতে পারবো এরপরে আমরা যদি উল্টে দিই তাহলে লবে পাবো দেখো 2 cos থিটা মাইনাস 1 বাই √2 গুণ √2 বাই √2 cos থিটা প্লাস 1 আমরা লিখে দিতে পারবো ওকে এখন আমরা এটি যদি লঘিষ্ঠকরণ করি আমি একবারে ভেঙে ভেঙে দেখাচ্ছি তাহলে √2 cos থিটা মাইনাস 1 বাই √2 cos থিটা প্লাস 1 এটি কিন্তু আমাদের যে প্রমাণ চেয়েছে নির্ধারিত সে প্রমাণে আমরা উন্নীত হলাম। প্রিয় শিক্ষার্থীরা আমাদের স্কুল এই চ্যানেল আমার এবং ফাচারের এই চ্যানেল আমি এবং ফাচার এই চ্যানেলটি শুরু থেকে এখন পর্যন্ত দুজনেই সুন্দরভাবে এই চ্যানেলটি চালিয়ে যাচ্ছি আমি আমার মতো ক্লাসগুলো দিয়ে যাচ্ছি আমি ইন্টার ক্লাসগুলো দিচ্ছি পরবর্তীতে অন্যান্য ক্লাসগুলো তোমাদের সামনে আপলোড করার চেষ্টা করব তাছাড়া ফাচার ফাচারের মতো ক্লাসগুলো দিচ্ছেন তোমরা আমাদের স্কুলের সাইটে চোখ রাখো আমি চেষ্টা করব তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমাদের ফেসবুকে আমাদের স্কুলে কমেন্টস লিখো গ্রুপে তোমরা কমেন্টস লিখো আমি সেভাবে তোমাদের ক্লাসগুলো নিয়ে হাজির হব এই শুভকামনায় আমার আজকের ক্লাস শেষ করলাম আল্লাহ হাফেজ।